আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি মোহাম্মদ খালেদ হুসাইন। ধারাবাহিকভাবে আমরা যে ক্লাসগুলো নিয়ে আসছিলাম, আমরা বাংলাদেশ বিষয়গুলির আজকের আমরা 6 নম্বর ক্লাসে আছি। মূলত 1947 থেকে 1971-এর যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস আছে বাংলাদেশ বিষয়গুলির, সেই মূল পর্বের ক্লাসে আমরা আজকে প্রবেশ করব। তো 1947 থেকে 1971-এর মধ্যে যে প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে কি ভাষা আন্দোলনের সংক্রান্ত যে প্রশ্ন, সেখান থেকে খুব বেশি প্রশ্ন হয়ে থাকে। বিসিএস প্রিলিতে যে যে প্রশ্নগুলো হয়ে থাকে এবং বিসিএস রিটার্ন এবং অন্যান্য পরীক্ষাগুলোতে এই জায়গাতে একটা রিটার্ন প্রশ্ন হয়ে থাকে, যেমন ভাষা আন্দোলনের কারণ ফলাফল আলোচনা করো। তো আমার আজকের ক্লাসটাতে আমি বিসিএস প্রিলির পড়ার চেয়ে একটু রিটার্নটাকে একটু গুরুত্ব দিয়েছি। ভাষা আন্দোলনের জায়গা থেকে যে রিটার্ন প্রশ্নটা হয়ে থাকে, সেই প্রশ্নটা আমি এখানে ডিরেক্টলি পয়েন্টগুলো নোট আকারে দিয়েছি। আপনারা যারা আমার ক্লাসটা দেখবেন, অবশ্যই পয়েন্টগুলা নোট করে রাখবেন, এবং রিটেনের খাতায় যখন আপনি উপস্থাপন করবেন, এইভাবে যদি উপস্থাপন করেন তাহলে খুব বেশি ভালো নাম্বার ক্যারি করবে। তো ভাষা আন্দোলনের এই জায়গা থেকে বিশেষ প্রিলিতে যে প্রশ্নগুলো হয়, সেটা আমার পরের ক্লাসে আমি আলোচনা করব। আমি আজকের ক্লাসে যে বিষয়টা আলোচনা করব, সেটা হচ্ছে কি একটু রিটেন প্লাস প্রিলি, সেই বিষয়টা নিয়ে আমি আজকের আমার ক্লাসটা সাজিয়েছি। কারণ আমার 6 নম্বর ক্লাসে, বাংলাদেশ বিষয়ে 6 নম্বর ক্লাসে ভাষা আন্দোলনের এই যাত্রাটা, এই ক্লাসটা যখন এসেছে, আমার কাছে মনে হয়েছে এই জায়গাতে একটা রিটার্ন প্রশ্ন হয়, সেই জন্য আমি আজ রিটার্ন ক্লাসটাকে নিব। তারপর আমার এই ভাষা আন্দোলনেরকে কেন্দ্র করে যে প্রিলি প্রশ্ন হয়ে থাকে, সেই প্রশ্নগুলো আলোচনা করব। তাহলে আমরা ক্লাসে যাই। আমি হেডলাইন দিয়েছি ভাষা আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। যারা স্বাধীন বাংলাদেশ সভ্যোদয়ের যে অনার্স ফার্স্ট ইয়ার যে কম্পালসারি সাবজেক্ট আছে, তাদের জন্য এই ক্লাসটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তাহলে প্রথমত যেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে কি এখানে ভাষা আন্দোলনের ভূমিকাতে যে কোটেশনটা আমরা ইউজ করব, সেই কোটেশনটা আমি আমার যে কোটেশন একটা ক্লাস ছিল সেই জায়গাতে কোটেশনটা ছিল, তারপর আমি মুখে বলছি। যারা আমার কোটেশনের ক্লাসটা করেছেন ওখান থেকে কোটেশনটা লিখে নিতে পারেন। আগের 3-4টা ক্লাস আগেই ওই কোটেশনের ক্লাসটা ছিল, অথবা আমি মুখে বলছি, আপনি চাইলে লিখে নিতে পারেন। তাহলে ভূমিকাতে ভাষা আন্দোলনের কিছু কথা লিখে এই কোটেশনটা দিবেন। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের চাপ, সেখানে আমি কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। চট্টগ্রামের কবি মাহবুব উল আলম চৌধুরী, যিনি ভাষা আন্দোলনের প্রথম কবিতা লিখেছিলেন, ওনার এই কবিতাটার কয়েকটা লাইন আপনি কোটেশন হিসাবে ভাষা আন্দোলনের কারণ ফলাফলের এই প্রথম ভূমিকাতে এই কোটেশনটা আপনি ইউজ করবেন, তাহলে আপনার নাম্বার প্রশ্নটা সাজাতে আপনার কাছে অনেক বেশি সহজ হবে, এবং যিনি খাতা কাটবেন তার জন্য আপনাকে নাম্বার দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি প্রায়োরিটি পাবেন। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে কি ভাষা আন্দোলনের কারণ এবং প্রেক্ষাপট। এই জায়গাতে যে পয়েন্টগুলো আছে, যে কী কী পয়েন্টগুলো আপনি উপস্থাপন করবেন, সেই পয়েন্টগুলো আমি লিখেছি। এখানে মূল ঘটনাগুলো আমি বলবো, আর আপনি যখন পয়েন্টটা প্রশ্নটা লিখবেন বা পড়বেন, গাইডের মধ্যে বা মেইন বইয়ের রেফারেন্স বইয়ের মধ্যে অনেকভাবে বিশদ ব্যাখ্যাগুলো দেওয়া আছে। আমি জাস্ট পয়েন্টগুলো আমার কাছ থেকে নেবেন, আপনি জাস্ট ভিতরের পড়াগুলো আপনি বিভিন্ন গাইড বই, মেইন বই, অনেক ধরনের বই আছে, সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। প্রথম যে পয়েন্টটা, সেটা হচ্ছে কি অফিস আদালতে ঊর্ধ্বভাষার ব্যবহার। সেটা হচ্ছে কি এই জায়গাতে যেই মূল ঘটনাটা হয়েছিল, তমদ্দিন মজলিস 1947 1 সেপ্টেম্বর। তাহলে অফিস আদালতে যে ইংরেজির পাশাপাশি যে উর্দু ভাষার ব্যবহার তারা পাকিস্তানিরা করলেন, তখন এই যে তমদ্দিন মজলিস, সর্বপ্রথম ভাষা আন্দোলনের প্রথম সাংস্কৃতিক সংগঠন, এই তমদ্দিন মজলিস প্রতিষ্ঠা করা হয়, এবং সেটি করা হয় 1947 সালের 1 সেপ্টেম্বর। অনেকে প্রশ্ন করতে পারে বিভিন্ন বইয়ে 2 সেপ্টেম্বর আছে, মূলত কারেক্ট সঠিক হচ্ছে কি 1 সেপ্টেম্বর, 1947 সালের 1 সেপ্টেম্বর এই তমদ্দিন মজলিস প্রতিষ্ঠা হয়, যেটা ভাষা আন্দোলনের প্রথম সাংস্কৃতিক সংগঠন। পরীক্ষায় প্রশ্ন হয় যে এই তমদ্দিন মজলিস প্রতিষ্ঠা হয় কত সালে, এটার প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম। তো এটা ছিল 1 নম্বর পয়েন্ট, যখন অফিস আদালতে উর্দু ভাষার ব্যবহারের করার প্রক্রিয়া শুরু হয়, তখন এই অঞ্চলের মানুষ এটার বিরোধিতা করতে গিয়ে ভাষা আন্দোলনের ঝাঁপিয়ে পড়েন। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে কি গণপরিষদে ইংরেজি এবং উর্দুর ব্যবহার, যেটা দীনেন্দ্রনাথ দত্ত দাবি করেছে 1947 সালের 11 মার্চ। তাহলে গণপরিষদ, পাকিস্তান যে গণপরিষদ ছিল, সেই গণপরিষদের ইংরেজি এবং উর্দু এই
দুইটার পাশাপাশি ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে দাবি উত্থাপন করেছিলেন যে এই দুইটার সাথে সাথে যাতে বাংলাকেও পাকিস্তানের রাষ্ট্রভাষা স্বীকৃতি দেওয়া হয়। সেই জিনিসটা করতে গিয়ে ধীরেন্দ্রনাথ দত্ত যখন দাবি করেছিল এবং সেটার প্রেক্ষাপট 1947 সালে 11ই মার্চে বিশাল একটা ঝামেলা হয়েছিল। সেই আন্দোলন সংগ্রাম হরতালের মুখে 11ই মার্চ এই অঞ্চলের মানুষের উপর তারা পাকিস্তানিরা যে সংগ্রাম ত্যাগ যেই অত্যাচারগুলো হামলাগুলো চালিয়েছিল সেটার প্রেক্ষাপটে 11ই মার্চকেই তখনকার সময়ে ভাষা দিবস হিসেবে বলা হতো। তার মানে 1948 থেকে 1952 সাল পর্যন্ত ভাষা দিবস ছিল এই 11ই মার্চ এই ঘটনাকে কেন্দ্র করে। 3 নম্বর হচ্ছে কি মোহাম্মদ আলী জিন্নার ঘোষণা 1948 সালের 11-21 মার্চ যে পাকিস্তানের গভর্নর জেনারেল যে মোহাম্মদ আলী জিন্না 1948 সালের 21 মার্চ তিনি ঢাকার রেসকোর্স ময়দানে আসেন। রেসকোর্স ময়দানে এসে তিনি ঘোষণা করেন উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তাহলে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তিনি 1948 সালের 21 মার্চ সেটা ঘোষণা করেন। আবার 24 মার্চে গিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা সেই কথাগুলো উপস্থাপন করেন। এগুলো উপস্থাপন করার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা ছিল তারা এটা তীব্র প্রতিবাদ করেছিল এবং সেটার প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে ছাত্রের পাশাপাশি অন্যান্য শ্রমজীবী পেশার অন্যান্য পেশার মানুষজন তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছিল। 4 নম্বর হচ্ছে আরবি হরফে বাংলা লেখার ব্যবহার যেটা শিক্ষা বোর্ডের সভায় হয়েছিল 1949 সালের 7 ফেব্রুয়ারি। 1949 সালের 7 ফেব্রুয়ারি পাকিস্তান শিক্ষা বোর্ডের একটা সভা সমিতি হয়েছিল। সেই সমিতিতে বলা হয়েছিল যে আরবি হরফে বাংলা লিখবে, অর্থাৎ আমরা যে ইংলিশকে মানে বাংলা করে লিখি অর্থাৎ বাংলিশ লিখি, আমরা টেক্সটে লিখি মেসেঞ্জারে লিখি, তারা বাংলাকে কী করলো আরবি হরফে লেখার প্রক্রিয়া যখন শুরু করলো তখন এই অঞ্চলের মানুষ সেটা নিতে পারেনি এবং সেটা করেছিল 1949 সালের 7 ফেব্রুয়ারি শিক্ষা বোর্ডের সবাই সেই ঘটনাটা করেছিল এবং এটার বিরোধিতা করেছিল। 5 নম্বর হচ্ছে কি লিয়াকত আলী খানের ঘোষণা পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান 1950 সালের সেপ্টেম্বরের দিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঘোষণা করেন যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এবং পাকিস্তানের শীর্ষস্থানীয় নেতারা যখন এই কথাগুলা বলা শুরু করলেন তখন এই অঞ্চলের মানুষের কোনোভাবেই সেই জিনিসগুলো মেনে নিতে পারেনি। 6 নম্বর হচ্ছে কি বৈষম্য 1947 থেকে পরবর্তী সময় পর্যন্ত যে রাজনৈতিক অর্থনৈতিক প্রশাসনিক বৈষম্য যখন দেখা গেল যে ব্রিটিশদের কাছ থেকে যখন পাকিস্তান ভারত আলাদা হলো তখন পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের যে সামাজিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য সেই বৈষম্যের পরিমাণটা যখন দিন দিন বৃদ্ধি পেতে লাগলো তখন এই অঞ্চলের মানুষ সোচ্চার হলো যে আমরা একটা আন্দোলন সংগ্রামে যুক্ত হব যেটা পরবর্তীতে ভাষা আন্দোলন হিসাবে বাস্তবে রূপদান করে। তারপর হচ্ছে কি 7 নম্বর হচ্ছে কি অবাঙালি নেতার হাতে ক্ষমতা কেন্দ্রীকরণ, বিশেষ করে মোহাম্মদ আলী জিন্না, লিয়াকত আলী খান তারা দুজনে ছিল অবাঙালি নেতা। তো যারা বাঙালি না, যারা মূলত অবাঙালি ছিল তাদের বাঙালিদের প্রতি যে মায়া মমতা সেই জিনিসগুলো তাদের মধ্যে ছিল না, যার কারণে তারা বাংলা ভাষার প্রতি যে দরদ সেই জিনিসগুলো থেকে অনেক দূরে ছিল এবং তারা ভাষাকে যত সম্ভব সর্বোচ্চ পরিমাণ বাংলা ভাষাকে কুৎসা করা বা বিভিন্ন ধরনের কুৎসা রটানো এই বিষয়গুলোর মধ্যে তারা নিহিত ছিল, যার কারণে এই অবাঙালি নেতার হাতে যখন ক্ষমতা কেন্দ্রীকরণ ছিল সেক্ষেত্রে তখন তারা বাংলাকে যে রাষ্ট্রভাষা করবে সেই জিনিসটা তারা কোনোভাবেই সামনে আসতে দেননি, যার কারণে ভাষা আন্দোলনটা হয়েছিল। 8 নম্বর এখানে আরেকটা পয়েন্ট আমি মিসিং ছিলাম, এখানে লিখে দিয়েছি যে খাজা নাজিমুদ্দিন ঘোষণা করেছে 1952 সালে খাজা তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। খাজা নাজিমুদ্দিন যখন ঘোষণা করলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অর্থাৎ বলা চলে যে 56% লোকের বাংলা এই অঞ্চলের 56% মানে 56% লোকের ভাষা হচ্ছে কি বাংলা, কিন্তু তারপরও তারা 3% যে উর্দু ভাষার মানুষের কথা 3% মানুষ যে উর্দু ভাষায় কথা বলে সেই 3% মানুষের স্বার্থের কথা হিসাব করে 56% লোককে বাদ দিয়ে তারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রক্রিয়া করলে ভাষা আন্দোলনটা বাস্তবে রূপ দেয়। এবং যদি ভাষা আন্দোলন কাকে বলে ব্যাপারটা যদি এমন হয় তাহলে 1947 থেকে দেশ বিভাগের পর থেকে 1952 সাল পর্যন্ত ভাষাকে কেন্দ্র করে এই অঞ্চলে পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানের উপর যে আন্দোলন সংগ্রাম করেছে সেটাই ভাষা আন্দোলন। তবে এই ভাষা আন্দোলনের যে বাংলাকে যে রাষ্ট্রভাষা করার প্রক্রিয়া সেটা কিন্তু 1947 সালে নয়, তারও অনেক আগেই সেটা শুরু হয়েছিল, সেটা আমরা একটুখানি পরে জানবো। তাহলে কারণের ঘটনাগুলো প্রেক্ষাপটগুলো আমরা এখানে পয়েন্টগুলো উপস্থাপন করেছি, এবার আমরা ভাষা আন্দোলনের যে বিভিন্ন পর্যায়ে আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা মোটামুটি উপস্থাপন করার চেষ্টা করব। মূলত এখানে
প্রথম যে এখানে তিনটা পর্যায়ে ভাষা আন্দোলনের তিনটা পর্যায়ে, একটা হচ্ছে 1947 সালের পূর্ব সময়, আরেকটা হচ্ছে কি 47-48 সাল পর্যন্ত, আরেকটা হচ্ছে কি তৃতীয় পর্যায়ে যেটা 1952 সালের 21 ফেব্রুয়ারি। তাহলে 47 সালের পূর্ব সময়ে, 47 সালের যে আগের সময়, বিশেষ করে 1911 সালে এবং 1921 সালে দুইটা ঘটনা হয়েছিল। 1911 সালে রংপুরে একটা প্রাদেশিক নবাব স্যার, উনি একজন নবাব ছিলেন, ওনার রংপুর বাসভবনে ওই নবাবের বাড়িতে একটা সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে বলা হয়েছিল যে বাংলাকে ব্রিটিশদের কাছে বলা হয়েছিল যে বাংলাকে এই অঞ্চলে রাষ্ট্রভাষা করা হোক। তো পরবর্তী সময়ে যখন হিন্দিকে, যখন 1921 সালে একটা সবাই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে হিন্দিকে পাকিস্তান, হিন্দিকে এই অঞ্চলের রাষ্ট্রভাষা করা হোক, তখন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার কথা বলেননি, উনি শুধু হিন্দির কথা বলেছিলেন। তখন আমাদের যে ভাষাবিদ ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি এটার বিরোধিতা করেছিলেন এবং বিরোধিতা করে বলেছিলেন যে, রবীন্দ্রনাথের বিরোধিতা করেছিলেন, বলেছিলেন যে শুধু হিন্দি কেন, বাংলাও পাকিস্তানের মানে অর্থাৎ এই অঞ্চলের রাষ্ট্রভাষা হবে, সেই কথা বলেছিলেন। সেটা ছিল 1947 সালের পূর্বের সময়ের ঘটনা। 47-48 সাল পর্যন্ত যে ঘটনা হয়েছিল সেটা ছিল ওই যে প্রথম যে সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা হয়েছিল, যখন ভাষা আন্দোলনে অনেক টালবাহানা শুরু হলো, তখন 47 সালের 1 সেপ্টেম্বর তমদ্দিন মজলিশ প্রতিষ্ঠা করেন আবুল কাশেম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এবং এই সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করে তারা ওখান থেকে বিভিন্ন লিফলেট বা বিভিন্ন পোস্টার, পেস্টোন, এই জিনিসগুলো তারা প্রচার করা শুরু করলো। এবং এই 48 সালের 11ই মার্চ যে হরতাল মিছিল মিটিংয়ে যে পুলিশ গুলি নিক্ষেপ করলো, সেটা প্রায় 10-11 জন মানুষ নিহত হয়েছিল। এবং ওই 1948 সালে 11ই মার্চকে কেন্দ্র করে 1948 থেকে 1952 সাল পর্যন্ত এই সময়কালটাকে 11ই মার্চকে ভাষা দিবস বা শহীদ দিবস হিসাবে গণনা করা হতো। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন হয় 52 সালের 21 ফেব্রুয়ারির আগে কত তারিখ শহীদ দিবস ছিল বা ভাষা দিবস ছিল, সেটা ছিল 11ই মার্চ, যেটা 1948 সালের 11ই মার্চকে কেন্দ্র করে এই ঘটনাগুলো হয়েছিল। তৃতীয় পর্যায়ে হচ্ছে 1952 সালের 21 ফেব্রুয়ারি। আমরা সবাই জানি যে মূল কাহিনী যেই জায়গাতে আসলো, যে 1952 সালের 30 জানুয়ারি সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে একটা সংগঠন প্রতিষ্ঠা হয়। সেই সংগঠনের মধ্যে যে বলা হয় যে সেই সংগঠনের মধ্যে বলা হয় এখান থেকে যে রাষ্ট্রভাষাকে বাংলাদেশের প্রতিষ্ঠিত করা, বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা, এবং আমাদের রাষ্ট্রভাষা বাংলা চাই বিভিন্ন স্লোগান ব্যানারে ফেস্টুনে যখন তারা আন্দোলন শুরু করলো, এবং সেই আন্দোলন আমরা সবাই জানি 21 ফেব্রুয়ারি সেই বিশাল ঘটনার মধ্যে শহীদ রফিক, জব্বার, বরকত, শফি অনেকেই নিহত শহীদ হন। তাহলে এই ঘটনার মূল যে প্রেক্ষাপট সেটা হচ্ছে কি 52 সালের 21 ফেব্রুয়ারি এই টার্নিং পয়েন্ট আমরা তৃতীয় পর্যায়ের এই জায়গাতে লিখব। আর একটা কথা বলে রাখি, আমি মূলত আপনাকে হিন্টস দিয়ে দিচ্ছি যে কীভাবে লিখবেন। এই ঘটনাগুলো আপনার বিভিন্ন গাইড বইয়ের রেফারেন্স বই, মেইন বইয়ের মধ্যে দেওয়া আছে, আপনি চাইলে ওখান থেকে কালেক্ট করে সুন্দর করে জিনিসগুলো লিখতে পারেন। কিন্তু পয়েন্টগুলো আমি যেভাবে বলেছি সেটা সেভাবে যদি উপস্থাপন করেন আশা করি খুব উপকৃত হবে। এ হচ্ছে কি কারণ এবং পর্যায়। এবার আমরা দেখব এবং ফলাফল এবং গুরুত্বগুলো, যে তাৎপর্য ভাষা আন্দোলনের যে এই যে রেজাল্টটা কী ছিল এবং এটার গুরুত্বটা কেমন ছিল বা এটার তাৎপর্যটা কী ছিল, সেই জিনিসটা সম্পর্কে আমরা জানব। মূলত বাঙালি, প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ। জাতীয়তাবাদ জিনিসটা কী? জাতীয়তাবাদ জিনিসটা হচ্ছে কি একক সত্তা বিশিষ্ট প্রত্যেকটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতি, অন্যান্য সকল ধর্মের মানুষদের মধ্যে যে একক সত্তা বিশিষ্ট একটা বিষয়, সেই বিষয়টাকে বলা হয় জাতীয়তাবাদ। সেই জাতীয়তাবাদের বিকাশটা হয়েছিল 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে। এটা হচ্ছে কি ভাষা আন্দোলনের প্রথম ফলাফল বা রেজাল্ট। সেকেন্ড, যে মুসলিম লীগের পতন হয়েছিল 1952 সালের পরে 1954 সালে একটা যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল। সেই যুক্তফ্রন্ট নির্বাচনে মুসলিম লীগ ভরাডুবি বলতে গেলে যুক্তফ্রন্টের কাছে তারা হেরে গিয়েছিল এবং মুসলিম লীগের পতন হয়েছিল, সেটাও ভাষা আন্দোলনের রেজাল্ট হিসেবে কাউন্ট করা হয়। 3 নম্বর হচ্ছে কি দাবি আদায়ের শিক্ষা। পশ্চিম পাকিস্তানের কাছ থেকে পূর্ব পাকিস্তানিরা যে কীভাবে দাবি আদায় করবে, সেই দাবি আদায়ের শিক্ষাটা প্রথম তারা শিখেছে এই বাঙালি, এই অঞ্চলের মানুষের শিখেছে ভাষা আন্দোলনের কারণে। এই জন্য এই ভাষা আন্দোলন ছিল আমাদের জন্য একটা দাবি আদায়ের শিক্ষা হিসাবে একটা রেজাল্ট। 4 নম্বর হচ্ছে কি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। তাহলে ভাষা আন্দোলনে একমাত্র আন্দোলন যেটা আমাদেরকে 47 সাল থেকে 71 সাল পর্যন্ত যে জাতীয়ভাবে একতা বা এক হওয়ার যে প্রক্রিয়া, সেই ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ভাষা আন্দোলন আমাদের বিশেষ বিরাট ভূমিকা পালন করে। 5 নম্বর হচ্ছে কি গণতান্ত্রিক চেতনা সৃষ্টি। অর্থাৎ একটা একটা দেশ বা একটা রাষ্ট্র কীভাবে ডেমোক্রেসির নীতিতে আগাবে
এবং মানুষের মধ্যে যে গণতান্ত্রিক যে চেতনা সৃষ্টি হবে সেই চেতনার মূল্যবোধগুলো সৃষ্টি হয়েছিল ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বা ভাষা আন্দোলনের ফলাফল রেজাল্ট বা এটার যে বিষয়গুলো আছে সেগুলোকে কেন্দ্র করে। ছয় নম্বর হচ্ছে নারীর অংশগ্রহণ। তাহলে ভাষা আন্দোলনের কারণে ভাষা আন্দোলনে ছিল আমাদের এই অঞ্চলের জন্য প্রথম যে আন্দোলন, যে আন্দোলনে আমাদের নারীরা অংশগ্রহণ করেছিল। আমরা সবাই জানি মুক্তিযুদ্ধে নারীদের অবদান ছিল বা নারীরা অংশগ্রহণ করেছিল, সেতারা বেগম, তারামন বিবি, কাখন বিবি, অনেক মুক্তিযুদ্ধে নারী মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছেন। ঠিক একই এই এই যে অংশগ্রহণ সেই জিনিসটা প্রথম শিখেছিল কখন, নারীদের অংশগ্রহণ হয়েছিল ভাষা আন্দোলন 1952 সালের ভাষা আন্দোলনের সময়। সাত নম্বর হচ্ছে শহীদ মিনার স্থাপন। আমরা সবাই জানি বাঙালি জাতির বাঙালি যে ভাষাদের শহীদদের যে স্মরণ করার জন্য যে শহীদ মিনার, সেই শহীদ মিনার 1952 সালের 23 ফেব্রুয়ারি এই শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল, পরবর্তীতে সেটা ভেঙে ফেলা হয়েছিল। এবং এই শহীদ মিনার স্থাপন করার যে একটা প্রতীক সেটা কিন্তু ভাষা আন্দোলনের প্রেক্ষাপটেই এই শহীদ মিনারটা স্থাপন করেছিল। আট নম্বর হচ্ছে কি সকল আন্দোলনের প্রেরণার উৎস, অর্থাৎ এই ভাষা আন্দোলন ছিল আমাদের অন্যান্য সকল আন্দোলনের প্রেরণার উৎস। 54 সাল নির্বাচন হয়েছে, 56 সালে সংবিধান হয়েছিল, 62 সালে শিক্ষা আন্দোলন হয়েছে, তারপর 66 সালে 6 দফা হয়েছে, 69 গণঅভ্যুত্থান হয়েছে, 70 নির্বাচন, 71 মহান মুক্তিযুদ্ধ হয়েছে। সেই আন্দোলনের মূল প্রেরণার উৎস ছিল আমাদের ভাষা আন্দোলন। নয় নম্বর হচ্ছে কি ছাত্র রাজনীতির প্রসার। এই ছাত্র রাজনীতির যে স্টুডেন্ট পলিটিক্স সেই জিনিসটা আমরা এই আন্দোলন থেকে শিখেছি। 10 নম্বর হচ্ছে পারস্পরিক সন্দেহের সৃষ্টি। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে যে সন্দেহ সেটা তারা সন্দেহ করতে লাগলো, তারা বলতে লাগলো যে পূর্ব পাকিস্তানটা কি তারা শুধু ভাষা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি তারা অন্যান্য আন্দোলন করতে গিয়ে এই প্রাদেশিক সাহিত্য শাসনটা নিয়ে নিবে, সেই জিনিসটা তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছিল। 11 নম্বর হচ্ছে কি সাম্প্রদায়িকতার অবসান। সাম্প্রদায়িকতার অবসানটা হচ্ছে কি এই অঞ্চলে যে অন্যান্য ধর্মের মানুষ বসবাস করতো তাদের মধ্যেও একটা সাম্প্রদায়িক মনোভাব ছিল, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, অন্যান্য ধর্ম সকলের মধ্যে একটা নিজস্ব ধর্মীয় নীতি মধ্যে পোষণ করতো। কিন্তু ভাষা আন্দোলনের সবাই যখন একই নীতিতে আসলো, একই ছায়াতল আসলো, তখন এই সাম্প্রদায়িকতার যে অবসান, এই সাম্প্রদায়িকতার যে বিষয়টা সেই বিষয়টার ক্ষেত্রে অবসান হওয়ার জন্যই ভাষা আন্দোলনটা বিশেষ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে কি মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্ব বৃদ্ধি। 12 নম্বর হচ্ছে কি মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্ব বৃদ্ধি। যে মধ্যবিত্ত মিডল ক্লাস ফ্যামিলি যারা ছিল তারা সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করেছিল, কারণ এখানে একটি ইলিট শ্রেণী, একটা হচ্ছে নিচু শ্রেণী, এই দুইটা শ্রেণীর চেয়ে মধ্যবিত্ত শ্রেণীর অবস্থান বা এই এই আন্দোলনের মধ্যে তাদের অংশগ্রহণটা সবচেয়ে বেশি সক্রিয় ছিল এবং মধ্যবিত্ত শ্রেণীর সবচেয়ে বেশি প্রায়োরিটি পেয়েছিল, তাদের অংশগ্রহণটা সুনিশ্চিত ছিল বলে আমাদের ভাষা আন্দোলনটা অনেক বেশি কার্যকরী হয়েছিল। তারপর হচ্ছে কি 13 নম্বর হচ্ছে কি আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি। আপনারা সবাই জানেন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে 21 ফেব্রুয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দিয়েছে, প্রায় 188টি দেশ এটার স্বীকৃতি দিয়েছে। তো এই যে স্বীকৃতি পাওয়া সেই স্বীকৃতির কারণে ভাষা আন্দোলন যে বাংলাদেশে হয়েছে, বাঙালি এমন একটা জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, সেটা পৃথিবীর মানচিত্রে অন্যান্য জাতি, অন্যান্য ভাষা, অন্যান্য সংস্কৃতি, অন্যান্য দেশকে সেই জিনিসটা বোঝানোর জন্য ইউনেস্কো আমাদের জন্য যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে সেটা বিশাল বড় কিছু। তাহলে এই রেজাল্টগুলো পাওয়ার কারণে আমাদের ভাষা আন্দোলনটা আমাদের জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তি জীবনে, সব আমাদের সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, সব জীবনের ক্ষেত্রে এই ভাষা আন্দোলনের বিরূপ একটা প্রভাব আমরা লক্ষ্য করি। তাহলে ভাষা আন্দোলন যে হয়েছে 1947 থেকে 1971 পর্যন্ত যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে প্রথম যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলন থেকে অবশ্যই পরীক্ষে প্রশ্ন হবে। সেই প্রশ্নটা প্রিলি হোক, রিটার্ন হোক, সেটা স্বাধীন বাংলাদেশের যে মেন কোর্স, যাদের অনার্স ফার্স্ট ইয়ার যে ক্লাস কোর্স আছে কম্পালসারি সেই সাবজেক্টটাতে এই প্রশ্নটা অবশ্যই খুবই ইফেক্টিভ এবং 100% প্রায় প্রতি বছর এই প্রশ্নটা থেকে প্রশ্ন হয়, মানে এই প্রশ্নটা এসে থাকে। সুতরাং আমি আজকে ভাষা আন্দোলনে এই ক্লাসটা এই জন্য নিয়েছি রিটার্ন আকারে, কারণ এটা থেকে প্রিলিতে যে প্রশ্ন হবে সেটার আগে আমি একটু রিটার্নের প্রশ্নটা একটু উপস্থাপন করেছি। পরের ক্লাসে ভাষা আন্দোলন থেকে যেই প্রশ্নগুলো প্রিলিতে হবে বা হয়ে থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমি পরের সম্ভবত সেটা ক্লাস 7 অর্থাৎ পার্ট 7 বাংলাদেশ বিষয়গুলির 7ম ক্লাসে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব।
আশা করি আমি ক্লাসটা বোঝাতে পেরেছি। আপনারা আমি জাস্ট আপনাকে হিন্টস দিয়ে দিয়েছি, আপনি কাছে যে গাইড বই মেন বই আছে সেই রেফারেন্স বই আছে, সেখান থেকে বিবরণগুলো একটু রিডিং পড়বেন আর আমার আমার এই ক্লাসটা থেকে পয়েন্টগুলো একটু উপস্থাপন করবেন। আশা করি আপনি যদি সেটা প্রশ্ন 10-এর হয় আপনি 10-এর মধ্যে 7-8 ইজিলি পেয়ে যাবেন। আশা করি আমি এই ক্লাসটা বোঝাতে সক্ষম হয়েছি। আপনারা যারা আমার ক্লাসগুলো দেখেন, আমার যারা অডিয়েন্স আছেন, যারা আমাকেই আমাকে ফলো করেন, আমার আমাকে পছন্দ করেন, বিশেষ করে আমার ক্লাসকে পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমার শুধু ক্লাসটা দেখে বসে থাকবেন না, আপনারা বন্ধুদের কাছে শেয়ার করবেন, একটু কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যারা আগে করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ, যারা নতুন এসেছেন আমার অডিয়েন্স তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনারা যদি আমার পাশে থাকেন আমি আমার চ্যানেলটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আপনাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওস তৈরি করাগুলো যাতে উত্তরোত্তর উন্নতি করতে পারে সে তার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আশা করি পরের ভিডিওস পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।